নমস্কার, আজকে আমরা কথা বলবো নেটফ্লিক্সের 2017 মুভি দি রিচুয়ালস মুভির ব্যাপারে। মুভিটিকে ভয়ানক এবং রহস্যজনক আখ্যা দেওয়া হয়েছে। মুভিতে আমরা দেখতে পারবো হিরো এবং তার চার সাথী এক গ্রোসারি শপে শপিংয়ের জন্য যায়, যেখানে তারা ডাকাত দলে হানার মুখে পড়ে। ডাকাত দল হিরোর এক সাথীকে মেরে ফেলে। এই ঘটনার ঠিক 6 মাস পর বন্ধু হিরো এবং তার 3 বন্ধু পর্বত আরোহণের জন্য এক পাহাড়ে যায়, যেখানে তারা 6 মাস আগে মৃত বন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। কিছুটা চলার পথে হিরো এবং তার সাথীরা এক জঙ্গলের পথ খুঁজে পায় পর্বতারোহণ তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্য। জঙ্গলে যাওয়ার পথে তারা এক বিকট ভয়ানক জন্তুর সম্মুখীন হয়। সেই জন্তুটি তাদের এক এক করে 2টো বন্ধুকে মেরে ফেলে। হিরো এক তার এক বাচ্চা বন্ধুকে নিয়ে এক বনবস্তির মাঝে এসে পড়ে। এই সেই বনবস্তির লোক সেই জীবজন্তুটিকে যাতে তারা তাদের ক্ষতি না করে, সে কারণে হিরোর বন্ধুকে তাদের সেই জন্তুটির সামনে তুলে ধরে। সেই জন্তুটি হিরোর বন্ধুকে মেরে ফেলে। হিরোর বন্ধু এটি দেখার পর জঙ্গল থেকে পালানোর চেষ্টা করে। পালানোর পথে জন্তুটির সম্মুখীন হয় হিরো। সেখানে তাদের কিছুক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর হিরো একটা হাতিয়ারের সাহায্যে জন্তুটির মাথায় আঘাত করে। মাথায় আঘাত করার পর হিরো জঙ্গল ছেড়ে পালাতে সক্ষম হয়। জন্তুটি জঙ্গল ছেড়ে বেরোতে পারে না, হয়তো তার কোনো নিয়মকানুন আছে, সে কারণে জন্তুটি সেই হিরোকে অ্যাটাক করতে পারে না। এইভাবেই মুভিটি শেষ হয়। মুভিটি র্যাঙ্কিংয়ে হিসাবে আমার হিসাবে 10-এর মধ্যে 6.5 পাওয়ার যোগ্য। মুভিটি আপনারা অবশ্যই দেখুন। এরকম মুভি আরও ভালোভাবে যাতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সে কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এরকম অসংখ্য মুভি রিভিউর জন্য আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।